হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ভীষণই স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে মাদার্স ডে। তাই আজকে আমি আমার তরফ থেকে সকল ওয়ার্ল্ডের মাদার্সদেরকে জানাতে চাই আ ভেরি হ্যাপি মাদার্স ডে। আজকে যেহেতু মাদার্স ডে, তো সেই কারণে আজকে মায়ের জন্য কিছু স্পেশাল প্ল্যানস করেছি, সারপ্রাইজ প্ল্যান করেছি। তো কী সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। চলো, আমি রান্নাঘরে এসে গেছি। ভাবছি আজকে মায়ের জন্য কিছু স্পেশাল রান্না করি রাত্রেবেলা ডিনারের জন্য। মা তো দুবেলা রান্না করেই, দুবেলা কেন, তিনবেলা চারবেলা রান্না করে আমাদের জন্য। তো আজকের দিনে আমি ভাবছি মাকে ডিনারে কিছু স্পেশাল রান্না করে খাওয়াই। তো কী রান্না করব তোমাদের সবটা আমি দেখাবো। আমার চিকেন কোরমা রেডি। তোমরা জানো যে আজকে মাদার্স ডে, তো মাদার্স ডে এর জন্য কিছু প্রিপারেশনস নেওয়ার আছে আমার। তো কিছু জিনিস অর্ডার দেওয়া আছে, তো আমি যাব আজকে সেই জিনিসগুলো নিয়ে আসতে। আমি মায়ের জন্য কি গিফট কিনবো তো তোমরাও দেখে নাও। হাত ঘরে অনেক রকমের পারফিউম কালেকশন আমি এখানে আছে, তো এখান থেকেই আমি কিছু একটা চুজ করবো মায়ের জন্য। আন্টির বাড়ির সামনে, মানে ফ্ল্যাটের সামনে জোহরাকালী মন্দিরে, সেটা হচ্ছে মন্দির তলায়। তো এবার আমি চটপট আন্টির কাছ থেকে কেকটা নিয়ে নেবো। দেখো এখানে মন্দিরটাও রয়েছে, মন্দিরটা হচ্ছে জোহরাকালীর মন্দির, মন্দিরটা ভীষণই সুন্দর, আর তার পাশেই রয়েছে আন্টির এই ফ্ল্যাটটা। তো চলো আমরা চটপট কেকটা নিয়ে বাড়ি যাই। স্বাতি আন্টি বাড়িতে নেই, তো এই দিদি রয়েছেন, তো এই দিদির থেকেই আমি কেকটা রিসিভ করে নেবো। থ্যাংক ইউ। সো আমি কেকটা বাড়িতে নিয়ে চলে এসেছি। কেক আর গিফট দুটোই আমার কেনা হয়ে গেছে। তো এবার আমি রেডি হয়ে নিই, আর আই এম ভেরি ভেরি এক্সাইটেড দ্যাট আজকে মাই সারপ্রাইজটা পেয়ে মায়ের রিয়াকশনটা কীরকম হবে আমি দেখার জন্য খুবই ভেরি ভেরি এক্সাইটেড। কেক রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে মাকে দেখিয়ে দিই। তোমার জন্য এই কেকটা আমি নিয়ে এসেছি। নাও এটা হচ্ছে তোমার গিফট। হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ দ্যাট ইউ এটা রেখেছো। হ্যাপি মাদার্স ডে। মাকে নিয়ে আমার ফার্স্ট ব্লগ। তো মা একটু বিট নার্ভাস হয়ে গেছিলো, বুঝতে পারছিল না যে কি বলবে আর কি বলবে না। তো ফাইন, আমার মনে হয় যে এটাতে মা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। যখন ইউজ টু হয়ে যাবে, তখন আজকের এই মাদার্স ডে ব্লগটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর তোমরা তোমাদের মায়েদের সাথে কিভাবে মাদার্স ডে সেলিব্রেট করেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ডু
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর স্টে অনেকটা পজিটিভ। চলো, বাই।